পে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, ছুটে গিয়ে তেরে ঘুরে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বেশ পেল্লাই হয়েছে, কি বলিস? বাটুলদা খাবার দাবারের আয়োজন বেশ জোরদার করেছিল, কি বলিস তোরা? বাটুলদা নিজে খেতেও ভালোবাসে আর খাওয়াতেও ভালোবাসে। তবে আজকের এই জমাটি ভোজন কিন্তু আমার জন্যই হলো। আমি যদি সাহস করে বাটুলদাকে না রিকোয়েস্ট করতাম, তাহলে কি বাটুলদা খাওয়াতো তোদের মতো এইসব ডারপক হ্যাংলা প্যাংলা ছেলেপেলেদের? সাহসীরাই সাহসীদের এমন নিমন্ত্রণ করে সম্মান জানাতে পারে, বুঝলি? আমরা মোটেই হ্যাংলা প্যাংলা ছেলেপেলে নই, আর ওই যে ডারপক ভি তো নই। আর যা খাবার তার বেশিটাই তো তুমি হ্যাংলার মতো মেরে দিলে না সুদা, আমাদের কপালে তো আর জুটলো কই। খবরদার বিচ্ছু, শেষ পাতে দইটা খেতে পারিস নাকি আমার জন্য, নাকি দই সব ফুরিয়ে গেছিল? তুমি তো একাই দুই হাড়ি দই সাবার কইরা দিলা, আমরাও তো পাইলাম না। উফ গঞ্চা, বাটুলদা তো বললো আমাদের আবার একদিন দই খাইয়ে দেবে। সেদিন তোরা সকলে দুই হাড়ি করে দই খাস, ঠিক আছে? আর তুমি খাইবা পাঁচ হাড়ি। বাচ্চু, বাড়িতে ডেকে এনে খাইয়ে দাইয়ে এভাবে অতিথিকে অপমান, চলেই যাব আমি। এ বাবা, সরি সরি নসুদা, প্লিজ প্লিজ রাগ করো না, বসো বসো। মাটুলদা দারুণ করে পায়েস বানিয়েছে পিসিমাকে দিয়ে, এতক্ষণে চলে এলো বলে তাই তো আমাদের ওয়েট করতে বলে গেল, দেখলে না? কি বললি, পায়েস? ঠিক আছে বসলাম। দেখ বাচ্চু, একমাত্র বাটুলদারে মুখ চেয়ে এবারের মতন আমি বিচ্ছুকে ছেড়ে দিলাম। তা তো বুঝতেই পারতাছি। খুব দুঃখিত, আমি পায়েস আনতে পারলাম না, গিয়ে দেখি পিসি বাড়িতে নেই। না না, এ দই হলেই হবে, মানে ওদের, পরে তো দই খাওয়াবেনি, এখন আর পায়েসের দরকার নেই। এখন বরং বাটুলদা একটা ভূতের গল্প হয়ে যাক, কি বলো নসুদা? ভূত? এই আমার ভূত কেন? নসু কি ভূতে ভয় পাও নাকি? কি, আমি ভূতের ভয় পাই? ও, ভূত বলে আবার কিচ্ছু আছে নাকি? সব মনের ভুল। সেটা আমি হলপ করে বলতে পারবো না, আমাদের নিতাই তো নাকি অনেকবার ভূত দেখেছে, ও ঠাকুমা নাকি ওকে ভূত হয়ে দেখা দেন মাঝে মাঝে। কি, হ্যাঁ ভূত সত্যি আছে? সত্যি ভূত আমি দেখিনি, তবে মিথ্যে ভূত দেখেছি। নসুদাও একটু আগে দেখেছে বাটুলদা। শাট আপ বিচ্ছু, দুজন বড় সম্মানীয় ব্যক্তি যখন কথা বলবে মাঝখানে কথা বলতে নেই, এইটুকু জ্ঞান গম্যি হলো না কোনো? বাটুলদা তুমি তাহলে ওই মিথ্যে ইয়ে মানে ভূতের গপ্পটাই বলো শুনি। মানে বাচ্চারা যখন বলছে তখন বলেই ফেলুন, দেখিস ভয় খেয়ে কেউ আবার আমাকে জড়িয়ে ধরিস না। বলছি বলছি, অনেক বছর আগে আমি ধুবলিগড় রাজার নেমন্তন্ন পেয়ে সেখানে গিয়ে হাজির হলাম। হোয়াট, আপনি বলতে চাইছেন একটা ভূত এসে আপনাকে ব্ল্যাকমেল করছে?
আপনার ভাই সুজয় প্রসাদের আত্মা আপনাকে বলছে যে ওই ঘড়িটা যেন আপনি ওকে দিয়ে দেন। হ্যাঁ বাটুল বাবু, যত সমস্যার মূলে ওই দুর্মূল্য প্রাচীন ঘড়িটা। ব্যাপারটা একটু ডিটেইলে বলুন তো প্লিজ। আসলে আমার আর আমার একমাত্র ভাই সুজয় প্রসাদের দুজনেরই পুরনো দুর্মূল্য জিনিস সংগ্রহ করার নেশা ছিল। সে যত দামি হোক, তেমন ভালো জিনিসের খবর পেলেই আমি না হয় ভাই সুজয় প্রসাদ কিনে নিত। দুজনেরই যদি কোনো একটাই জিনিস পছন্দ হতো তখন কি করতেন? সেটাই তো সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়ালো। একবার আমাদের কাছে খবর এলো কোন এক ইতালিয়ান সম্রাটের ব্যবহৃত একটি ঘড়ি বিক্রি হবে, অরিজিনাল সুইস রিস্টওয়াচ, চকচকে ১২টা দামি হীরে, সোনার বেল্টওয়ালা ঘড়িটা দেখেই আমাদের দু ভাইয়েরই ভীষণ পছন্দ হয়ে গেল। ধুবলিগড়ের দুই রাজপুত্রই ঘড়িটা কিনতে চাইছে। যারা ঘড়িটা বিক্রি করছিল তারা পড়ে গেল মহাবিপদে, কাকে ছেড়ে কাকে ঘড়িটা দেবে ভেবে পেল না। আমরা দু ভাই ঘড়িটার নির্ধারিত মূল্য দিতে রাজি। যে বেশি টাকা দেবে সেই ঘড়িটা পাবে, তাই তো? সেই জায়গাতেই সমস্যা। আমি ঘড়িটার নির্ধারিত মূল্যের থেকে দুগুণ বেশি দিতে চাইলাম, সুজয় প্রসাদ ৪ গুণ বেশি দিতে চাইল। আমি ৬ গুণ তো সুজয় প্রসাদ ৮ গুণ। কিন্তু আমাদের দুই ভাইয়ের এই ঝামেলায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন ঘড়িটা আমাদের কাছে বেচবেন না। সঠিক সিদ্ধান্ত। কিন্তু নাচোর সুজয় প্রসাদ ঘড়িটা কিনবেই। সে ওই ঘড়ি যারা বিক্রি করছিলেন তাদের এই মর্মে রাজি করালেন যে ঘড়ি কেনবার দাবিদার যদি আমাদের মধ্যে কোনো একজন হয় তবে তারা আমাদের কাছে ঘড়িটা বিক্রি করবেন। তা আপনাদের দুই ভাইয়ের মধ্যে কে ঘড়িটা কিনবার আশা ত্যাগ করেছিলেন শেষ পর্যন্ত? কেউ না। মানে? আমাদের শরীরে রাজপরিবারের রক্ত বইছে, বিনা যুদ্ধে কোনো কিছু ছাড়তে কেউ রাজি হয় না সহজে বাটুল বাবু। যুদ্ধ? যুদ্ধই বটে। আমরা দুই ভাই ঠিক করলাম দুজনে ডুয়েলে নামবো। যুদ্ধ? যুদ্ধই বটে। আমরা দুই ভাই ঠিক করলাম দুজনে ডুয়েলে নামবো। ডুয়েল? সেটা আবার কি জিনিস? বংশ পরম্পরায় আমাদের পরিবারে এই ডুয়েল চলে আসছে। এ একরকমের খেলা বলতে পারেন, চ্যালেঞ্জ ছুড়ে খেলায় নামতে হয়। সাধারণত কেউ কোনো কারণে অপমানিত হলে বা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য একজন অন্যজনকে এই ডুয়েলে প্রস্তাব দিত। যদি সেই প্রস্তাবে কেউ অসম্মত হতো তাহলে তা ছিল ভয়ানক, অসম্মানজনক। ডুয়েলে অংশগ্রহণ করাটাই ছিল রাজপরিবারের রীতি। তা ওই ঘড়িটা কে কিনতে পারবে সেটা ঠিক করতেই আপনারা দুই ভাই ডুয়েলের লড়াইতে নামলেন। এই ডুয়েলের লড়াইকে আমরা একটু অন্যরকম ভাবে ব্যবহার করেছিলাম। তা কিরকম ভাবে শুনি। আমরা দুই ভাই ঠিক করি দুজন দুজনকে তাক করে গুলি ছুড়ব। ও মাই গড, এর পরিণাম তো ভয়ানক। এর তিন ধরনের পরিণাম হতে পারত। ১, আমার গুলি প্রথমে সুজয়ের বুকে বিঁধে ওকে সরিয়ে দেবে। ২, অথবা ওর গুলি আমাকে, তবে এক্ষেত্রে একজনকে লক্ষ্যভ্রষ্ট হতে হবে। ৩, অথবা আমরা দুজনেই দুজনের গুলিতে মরব, ঘড়িটা কেউ আর পাবে না। What a fantastic agreement you made. সত্যি বিস্ময়কর। তো এই ডুয়েলের লড়াইতে যে আপনি জিতেছিলেন সে তো বুঝতেই পারছি, এবং ঘড়িটাও আপনিই পেয়েছিলেন। কিন্তু এর মধ্যে আবার সুজয় প্রসাদের ভূত এলো কোথা থেকে? সেটা নিজের চোখে দেখেই বুঝতে পারবেন বাটুল বাবু। আগামীকাল ঠিক ভোর ৬টায় আমরা বের হব এখানকার মিলিটারি ক্যাম্পের মাঠে। তাহলে আগামীকাল ঠিক ভোর ৬টা। ওকে। তারপর কি হলো? উফ, যত শুনছি বাটুলদা শরীরের রক্ত যেন গরম হয়ে উঠছে। আসলে আমার গায়েও তো রাজার রক্ত বইছে, কিং ব্লাড। কাম ছাড়ছে, তবে গল্পে ভূত আইলে রক্ত যেন জইমা বরফ না হইয়া যায় না সুদা, খেয়াল রাখো। আইস ব্লাড, বাটুল দাস সামনে আমাকে এভাবে অপমান! উফ, তোরা সব চুপ করলি বাটুলদা? তারপর
পরের দিন ভোর 6টায় ওই মিলিটারি ক্যাম্পের মাঠে গেলে তুমি? গেলাম। বাটুল বাবু, এখানেই অপেক্ষা করব আমরা। কিন্তু কেন? সুজয়ের আত্মা আসবে। হোয়াট, কি বলছেন? চুপ করুন। ওই যে দেখুন। দাদা এসেছে। হ্যাঁ সুজয়, তাহলে আপনি আজকে ডুয়েলের লড়াইতে নামছেন? না না সুজয়। আর আপনার হাতে মাত্র একদিন সময় রইল দাদা। আগামীকাল আপনাকে আমার সঙ্গে ডুয়েলের লড়াই করতেই হবে। আর আর যদি আমি রাজি না হই? তাহলে এই ধুবলিগড়ের প্রত্যেক প্রজা জানবে যে ধুবলিগড়ের বর্তমান রাজা বিজয় প্রসাদ তার ভাইকে অন্যায়ভাবে ডুয়েলের লড়াইতে খুন করেছে। না 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 সুজয়, আমি আমি খুন করিনি। ওই দিন ডুয়েলের খেলায় আমি জিতেছিলাম। না, সেদিন কোনো খেলাই হয়নি, হয়েছিল খেলার নামে প্রহসন। আমি আর একদিন সময় দিলাম আপনাকে, হয় ওই ঘড়িটা আমাকে দেবেন, নয় আবার আমার সাথে ডুয়েল লড়তে হবে। বুঝলাম, মৃত সুজয়ের আত্মার দাবি হয় ঘড়িটা তাকে দাও, নয় আবার ডুয়েল লড়ো। ভূতের সাথে ডুয়েলের লড়াই। একই বাটুল বাবু, আপনি আপনি হাসছেন? হাসবো না তো কি, ভূতের ঘড়ির প্রয়োজন, ভূত ডুয়েল লড়তে চাইছে। আপনি বলুন, আপনি বলুন, নিজের চোখেই তো দেখলেন, ভূতকে কি হারানো সম্ভব? তা নয়, আসলে সুজয় প্রসাদ এখনো মনে করেন আপনাদের ডুয়েলের লড়াইটা ফেয়ার হয়নি, লড়াইতে কোনো গন্ডগোল ছিল। যদি ঠিক মতো লড়াই হতো তাহলে হয়তো আপনার ভাই জিততেন। মানে মানে আমি আমি এসব কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু, আমাকে 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 বাঁচান প্লিজ। ওই সুজয় প্রসাদের আত্মা যদি আমার প্রজাদের বলে বেড়ায় আমি ডুয়েল লড়াইতে কার চুপি করে সুজয় প্রসাদকে হারিয়েছি, তাহলে তাহলে আমার মান সম্মান সব চলে যাবে, এমনকি পুলিশ আমাকে খুনের অপরাধে গ্রেফতারও করতে পারে। না না, এত ভয় পাবেন না, পুলিশ ভূতের নালিশে কাউকে গ্রেফতার করে না। আর ওই খেলার কারচুপি না হলেও তো আপনি জিততে পারতেন, সুজয় প্রসাদ যে জিততই এ কথা তো হলফ নিয়েও বলতে পারেন না। ঠিক ঠিক বলেছেন বাটুল বাবু আপনি। তাহলে আপনিও মেনে নিলেন সেদিনের সেই ডুয়েলের লড়াইতে কারচুপি একটা হয়েই ছিল? মানে না, মানে ঠিক আছে সেটা আমি দেখছি, আপনি এখন ফিরে যান, আমি একটু পরে যাচ্ছি, আপনাদের এই ধুবলিগড়টা একটু ঘুরে তো দেখি। ঠিক আছে বাটুল বাবু। আমার রক্ত কিন্তু গরম হয়ে উঠছে রে। সে এক দারুণ ব্যাপার, বিজয় প্রসাদ তো প্রাসাদে ফিরে গেলেন, আমি তারপর গেলাম মাঠের সেই প্রান্তে যেখানে সুজয় প্রসাদের আত্মা দেখা দিয়েছিল। কিন্তু সুজয় প্রসাদের আত্মা তো ততক্ষণে ভ্যানিশ। আত্মা ভ্যানিশ হলে কি হবে, আত্মার পায়ের জুতোর ছাপ তখনো ভ্যানিশ হয়নি। জুতোর ছাপ মানে সুজয় প্রসাদের? ইয়েস, কুয়াশা পড়লে মাঠের ঘাসগুলো ভিজে যায় না? হ্যাঁ তো, কাদা কাদা হয়ে যায় একেবারে। শীতের ওই সকালে মাঠে ঘন কুয়াশার মধ্যে সুজয় প্রসাদ এসেছিল, কুয়াশা পড়ে মাঠটাও কাদা কাদাই হয়েছিল প্রায়, আর তার উপরে পরিষ্কার দেখতে পেলাম জুতোর ছাপ। আর
তুমি তখনই নিশ্চিত হয়ে গেলে যে ওই সুজয় প্রসাদের আত্মা ফাদ্দায় সব মিথ্যে। রাইট, হয় আসল সুজয় প্রসাদ, নয় সুজয় প্রসাদ সেজে কেউ যে বিজয় প্রসাদকে ভয় দেখিয়ে ওই দুর্মূল্য ঘড়িটা হাতাতে চাইছিল, আমি নিশ্চিত হয়ে যাই। আমি তো আগেই জানতাম। থামো না নসুদা, প্লিজ। তারপর আমি দিলাম একটা মোক্ষম চাল, ঠিক হলো বিজয় প্রসাদের হয়ে আমি নাববো ওই ডুয়েলের লড়াইতে। তুমি? তারপর আমি দিলাম একটা মোক্ষম চাল, ঠিক হলো বিজয় প্রসাদের হয়ে আমি নাববো ওই ডুয়েলের লড়াইতে। তুমি? দাদা, আজ তো তিন দিনের শেষ দিন, লড়বেন তো আমার সাথে? আমি লড়ব। কে আপনি? আমি বাটুল, বিজয় প্রসাদের হয়ে আমি এই ডুয়েলে অংশ নিচ্ছি, হারলে ঘড়িটা তুমি পাবেই। হ্যাঁ, কথা দিচ্ছি সুজয়, যদি ঘড়িটা চাও তবে আমাকে হারাও। আমার ছেড়ে দিন, আমি আমি ওকে ছাড়বো না। একি একি সুজয়? এই নিন আপনার ভাইয়ের জীবিত আত্মা। একি সুজয়? সুজয় তুই? পাঁচ মাস আগের সেই ডুয়েলে আপনার ভাই মরেনি, মরবার অভিনয় করেছিল। কিন্তু আমি যে দেখলাম, আমার গুলিটা বুকে লাগতেই ও মাটিতে লুটিয়ে পড়ল। এসব ছিল ওনার অভিনয়, আসলে উনি বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন, এই দেখুন যেমন আজকেও পড়ে আছেন। ছি 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 সুজয়, খেলার নিয়ম তো তুই ভঙ্গ করেছিলি। না, আপনিও করেছিলেন। আমি আমি করেছিলাম? হ্যাঁ, আপনি। ছি দাদা ছি, ডুয়েলের লড়াইয়ের নিয়ম অনুযায়ী সেদিন আমাদের লড়াইয়ের সেকেন্ড ছিলেন আপনারই ঠিক করা লোক, আমাদের এস্টেটের অ্যাকাউন্টের নিমাইবাবু। নিমাইবাবু আপনার থেকে মোটা টাকা খেয়ে খেলার আগে আমার বন্দুকের সব কটা বুলেট বার করে নিয়েছিল। বুলেট ছাড়া একটা বন্দুক নিয়ে আমি দাঁড়িয়েছিলাম সেদিন। হ্যাঁ, কিন্তু তুই তো বুলেট প্রুফ জ্যাকেট পরে দাঁড়িয়েছিলি, আমার তখনই সন্দেহ হয়েছিল। নিমাই বাবু পরে তোর মৃতদেহটা সরাতে এসে মাঠে কিচ্ছু পেল না, তুই তুই আমাকে ঠকিয়েছিস। আপনি ঠকিয়েছেন আমাকে, আপনি আপনি। দারুণ দারুণ বাটুলদা, কিন্তু আমি ওই সেকেন্ডের কেসটা তো বুঝলাম না। আসলে ডুয়েলের খেলায় সেকেন্ড বলা হয় সেই লোককে
যিনি দুজনের লড়াইতে অনেকটা রেফারির ভূমিকা পালন করেন। বিজয় আর সুজয় প্রসাদের ডুয়েলে যেমন ছিলেন নিমাই বাবু। কিন্তু কেসটা তুমি ধরলে কি করে বলো তো বাটুলদা? তোরা তো জানিসই নতুন কিছু জানা বা শেখা আমার একটা শখ। তা বিজয় প্রসাদের কাছে ডুয়েলের লড়াই ব্যাপারটা জানার পর আমি বইপত্র ঘেটে খোঁজ খবর নেবার চেষ্টা করি খেলাটা সম্পর্কে। সেখানে পেলাম এই ডুয়েলের লড়াইতে সেকেন্ড রাখবার ব্যাপারটা। অথচ বিজয় প্রসাদ আমাকে খেলার নিয়মটা বোঝানোর সময় বেমালুম এই সেকেন্ডের ব্যাপারটা চেপে গেলেন। ওদের দুই ভাইয়ের খেলার দিন যে নিমাইবাবু উপস্থিত ছিলেন সেটা আমাকে বললেন না কেন, এই থেকেই সন্দেহ শুরু। তার মানে সেকেন্ড হলো রেফারি? ঠিক তাই। এত বড় একটা ঘটনা রাজ পরিবারে কি আর চাপা থাকে? কয়েকজন কর্মচারীকে জিজ্ঞেস করতেই নিমাইবাবুর সেকেন্ড থাকার ব্যাপারটা জেনে যাই। তারপর খোঁজ নিয়ে দেখলাম শেষ পাঁচ মাসে নিমাইবাবু নতুন বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, অথচ নিমাইবাবুর মাস মাইনে এক পয়সাও বাড়েনি। তাহলে হঠাৎ এত টাকা হাতে এলো কি করে? ব্যাস ধরলাম ওই নিমাইবাবুকে, তারপর একটু চাপ দিতেই গলগল করে সব বলে দিল। তাহলে তুমি শুধু শুধু ডুয়েল খেলতে গেলে কেন? ওরে মূর্খ, বিজয় প্রসাদ না হয় ধরা পড়ল, কিন্তু সুজয় প্রসাদ যে ভূত নয় সেটা তো প্রমাণ করতে হবে। ওকে খেলার অছিলায় মাঠে ডেকে না আনলে ধরতাম কি করে? বাহ বাহ, একদম ঠিক। আসলে বুদ্ধিমান লোকেরাই এই সব বোঝে, এরা সব মাথা মোটার দল, খামোকা ভূতকে ভয় পায়। মিললো তো আমার কথা, বলেছিলাম না ভূত বলে কিচ্ছু হয় না। দেখলি তো ওই সুজয় প্রসাদের আত্মা ফাত্তা সব ভাঁওতা। সে তো আমরা দেখতেই পেলাম। তবে একটা ব্যাপার তো বোঝা গেল, ভূত আছে কি নেই সেটা নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু ভয় সব মানুষই পায় কি, তাই না?